স্বাগতম আজকের গ্রাফিক ডিজাইন ও আউটসোর্সিং ক্লাসে। আজকের বিষয় ফটোশপের টুলসের ব্যবহার। ক্লাসের শুরুতেই পরিচয় দিয়ে নিই, আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আমরা 6 নম্বর ক্লাসে কিছু কাজ শিখবো, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন এবং আউটসোর্সিং এর ফটোশপের 6ষ্ঠ ক্লাসে আজকে আমরা যে কাজগুলো শিখবো সেগুলো আমরা এক নজরে দেখে নেব। আমরা আজকে শিখব ইউজ অফ টুলস, অর্থাৎ কিছু টুলসের ব্যবহার। তো চলুন দেখে আসি আমরা কোন কোন টুলসের কাজ আজকে শিখব। আমরা যে কাজগুলো শিখব, ব্রাড টুল, সেমোডাস টুল, ডুডেক টুল, ব্রান টুল, স্পঞ্জ টুল, ড্রয়িং অ্যান্ড টাইপ টুল, পেন টুল, তারপর হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং কনভার্ট পয়েন্ট টুলের কাজ। তো বুঝতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য অনেকগুলো টুলসের কাজ নিয়ে আমি ক্লাস শুরু করছি। আশা করি ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ক্লাস চলাকালীন সময়ে আপনাদের কারো যদি কোনো পছন্দ থাকে অবশ্যই ফটোশপ রিলেটেড বা সাবজেক্ট রিলেটেড প্রশ্ন করবেন, যাতে করে আমি সেইগুলোর উত্তর দিতে পারি। আপনারা চেষ্টা করবেন 4টা 20 মিনিটের মধ্যে আপনাদের কমেন্ট বা প্রশ্নগুলো করার জন্য। প্রথম দিকে কমেন্ট করলে আপনাদের উত্তরগুলো দেওয়ার সুবিধা হয় এবং আপনাদের যদি কোনো কাজ বুঝতে অসুবিধা হয় সেটাও দেখাতে সুবিধা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন শুরু করি আমাদের আজকের ক্লাস। তো প্রথমেই আমি এখানে ফটোশপটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আজকে আমরা যে টুলসগুলো শিখব সেখানে দেখেন, প্রথমে যেটা বলছিলাম এই যে টুলস, ব্লার টুল, শার্পেন টুল, সেমোডাস টুল, তো এইগুলো নিয়ে আমরা শিখবো। তো আপনাদের আজকে খুব মজার কিছু কাজ শিখাবো, আশা করি আপনারা কাজগুলো শিখলে সবাই উপকৃত হবেন এবং আনন্দিত হবেন। আমরা প্রথমে চলে যাচ্ছি পেন টুলে। আমি সব কয়টা টুলসই দেখাবো কিন্তু পেন টুলসটা আগে দেখাচ্ছি, এই কারণে এই টুলসটাতে কাজ করতে কিছুটা সময় লাগে এবং এই টুলসটা অ্যাপ্লাই করার পরে বাকি টুলসগুলো আমরা অ্যাপ্লাই করব। তো পেন টুলে কাজ করার আগে আমি ক্লিক দিলাম মুখ টুলে, ফাঁকা জায়গায় ডবল ক্লিক করে আমি এখান থেকে একটি ছবি আনব। এখান থেকে আমি একটি গ্রুপ ছবি নিয়ে আসলাম, কন্ট্রোল প্লাস চেপে গ্রুপের ছবিটাকে আমি বড় করে নিচ্ছি, অর্থাৎ জুম করে নিচ্ছি। কিবোর্ড থেকে ভালো করে খেয়াল করেন, স্পেস বার চাপ দিলে দেখেন এরকম একটি হাতের চিহ্ন আসে, স্পেস বার চাপে ধরলে এরকম হাত চিহ্ন আসবে। তো আমি স্পেস বার চাপ দিয়ে ধরে ছবিটাকে যে কোনো সাইডে সরানো নড়ানো করতে পারি। তো এখন আমি যে কারণে ছবিটি আনলাম, অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে স্যার আমি গ্রুপ ছবি থেকে নিজের ছবিটা কিভাবে কেটে নেব বা নিজের ছবিটাকে অন্য কোনো দৃশ্যে কিভাবে বসাবো, সেইটি দেখানোর জন্যই মূলত আজকে গ্রুপ ছবিটি নিয়া। এবং আপনাদের বলে রাখি, আপনাদের কাজ শেখানোর জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করি, সেক্ষেত্রে আপনাদের ছবি নিয়ে কোনো চিন্তার কিছু নেই, আপনারা ভালো মতো কাজটি শিখতে পারলেই আমার শেখানো সার্থকতা। তো চলুন শুরু করি। প্রথমে পেন টুলটিতে ক্লিক দিলাম। পেন টুলটিতে ক্লিক দিয়ে পেন টুলটি কীভাবে কাজ করে সেটি আমরা একটু দেখব। এই দেখেন পেন টুলটি মাউসের লেফট বাটন চাপ দিয়ে আপনি যে অংশ সিলেকশন করবেন করে এখানে মিলাই দিয়ে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ইন্টার দেন ওই অংশটি সিলেকশন হয়ে যায়, অর্থাৎ ওই অংশটি কেটে নেওয়া যায়। তো এখানে আপনি মুভ টুল দিয়ে ওই অংশটাকে যে কোনো জায়গায় মুভ করে নিয়ে যেতে পারেন। তো এটা আমরা আর একটু সুন্দরভাবে শিখব, প্রাথমিক ধারণা আপনার আশা করছি পেয়ে গেলেন। তো এই ছবিটাকে আমরা এখন কাটবো, কেটে নিয়ে যে কোনো একটি অন্য ব্যাকগ্রাউন্ডের উপরে বসাবো, সেজন্য আমাদের একটু সময় লাগবে। আমি এই ছবিটির কাজ শেষ হওয়ার পরে আপনাদের কমেন্টসগুলো পড়বো, যতটুকু সময় লাগে লাগুক আপনারা ধৈর্য সহকারে থাকবেন কারণ কাজগুলো আমাদের পূর্ণাঙ্গভাবে শিখতে হবে। তো প্রথমেই বলে নিচ্ছি, যেহেতু আধা ঘন্টা সময় এবং এর মধ্যে সবগুলো টুলসই দেখাবো, সেক্ষেত্রে হয়তো বা পেন টুলসের কাজ করতে যেয়ে
কিছুটা ফিনিশিং নাও আসতে পারে, তো আপনারা বাড়িতে প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে কিভাবে কাজ করতে। এখানে আমি ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে এই জায়গাটা একটা ক্লিক দিলাম, দেখেন এখানে একটা দাগ দেখা যাচ্ছে, এটাকে জাস্ট একটু আপনি যদি মাউস লেফট বাটন চাপ দিয়ে এরকম ঘুরন দেন এটা ঘুরবে, অর্থাৎ আপনি বামে ডানে ঘোরালে এই দাগটি ঘুরবে, আপনার যা এরকম ভাবে দরকার সেভাবে এই দাগটিকে দিয়ে আপনি দাগ দিয়ে নিলেন এখানে। এবার অল্টা চাপ দিয়ে যে বাড়তি যে লাঠি বা ডান্ডি অংশটি এটাকে কেটে দিলাম। এবার চলে যাচ্ছে আমি হাতের নিচে, এই জায়গাটা দেখেন ক্লিক দিয়ে মাউস লেফট বাটন চেপে এই যে লাঠি বা এটাকে যাই বলে এটাকে আমি হচ্ছে অল্টার দিয়ে মাউস লেফট বাটন চাপ দিয়ে আবার কেটে নিচ্ছে, বা সিলেকশন অংশ বলতে পারেন এটা। এটার আরো কিছু নাম আছে, আপনি যেভাবে আপনার ইচ্ছা মতো একটি নাম দিতে পারেন এটির। তো আমি দ্রুত এটা কেটে নিচ্ছে, ছবিটা ফিনিশিং দিয়ে কাটতে গেলে সময় লাগবে, যেহেতু আমি অনেকগুলো টুলসের কাজ দেখাতে চেয়েছি, তো আমি বেশি ফিনিশিং না দিয়ে ছবিটাকে জাস্ট কেটে আপনাদের দেখাবো যে কিভাবে এটার সাহায্যে ছবিটাকে কাটা যায়। তো আমরা কাজ শিখছি এখন পেন টুলের, দেখেন এখানে এটা চাপ দিয়ে অল্টা চাপ দিয়ে আবারও কেটে দিচ্ছি। এটা আপনার বাড়তি যে হ্যান্ডেলের অংশটি কেটে না দিলে ওটি ছবিটিকে নষ্ট করে ফেলে, আপনি বাড়িতে যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন। তো এখন আমরা কাজ শিখি, এখানে যদি আপনার দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি কাজ করতে করতেই জুম দিয়ে নিতে পারেন। এখানে আমি দ্রুত কাজটা করার জন্য খুব দ্রুত এখানে টানছি, দেখেন এই টুলস এর সাহায্যে আপনাকে একদম সুন্দরভাবে প্রতিটা অংশ পাত করে নিতে পারেন, আপনার যেখানে যেখানে দরকার সেই সেই জায়গা দিয়ে আপনি পাত করতে করতে চলে যাবেন। উপরে উঠে আসছি, এখানে চলে গেলাম, এখান থেকে আবার এইটুকু নিয়ে নিচ্ছি, নিচের দিকে নামছি, অর্থাৎ ছবিটা যেভাবে যেদিক দিয়ে আপনার ঘুরছে সেদিক দিয়ে আপনি সেই অ্যাঙ্গেল এটির মাধ্যমে কেটে নেবেন। আপনার পার্টটি করার সময় পয়েন্টগুলো কাছাকাছি হলে আপনার কাজটি আরও সুবিধা হবে, কিন্তু যদি আপনি সাপোজ একটি ভুল করছেন, যেমন এখানে আমি রাউন্ড না করে দিয়ে দিলাম, সেক্ষেত্রে কী করবেন, আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করবেন, তাহলে ওটি মুছে যাবে, মুছার পর আবারও এখানে ক্লিক দেবেন, ক্লিক দিয়ে এটিকে আপনি আবারও নিয়ে নিতে পারেন। আবার এটিকে ক্লিক দিয়ে কেটে নিচ্ছি। তো কাজ শিখাতে গেলে কিছু কিছু সময় কিছু ভুল করলে বা ভুল করে দেখালে কাজের সুবিধা হয়, কারণ আমি অনেক সময় ইচ্ছাকৃতভাবে আমার ক্লাসে কিছু কিছু কাজ আমি দেখাই যে কিছুটা ভুল করে দেখাই, ভুল করে দেখানোর পিছনে একটি কারণ যাতে করে আপনারা ভুল করলে কাজটি শিখতে পারেন। তো এখানে যেমন যে ইচ্ছা করে একটু আগে দেখলেন যে একটি পয়েন্ট ভুল করে টেনেছিলাম, যাতে কিভাবে আপনি আবার ব্যাকে চলে যেতে পারেন। এই যে এখানে দেখেন, এই যে এখানে মিলছে না, কেটে যাচ্ছে, তো এই অংশটাকে আবার আমি মুছে দিলাম, মুছে দিয়ে আবার শুরু করছি। এখানে কাছাকাছি আপনাকে পাত করতে হবে, ব্যাপারগুলো বুঝতে পাচ্ছেন, এই ক্ষেত্রে যদি আপনি একবারে করেন পাতটি সেই ক্ষেত্রে মিলবে না। আমি যেহেতু এই লোকটার ছবিটাকেই কাটবো, সেই জন্য শুধুমাত্র এই ছবির ড্রেসের অংশ বা এই ব্যক্তির অংশটা যে পাশ দিয়ে গেছে শুধুমাত্র সেই অংশকেই কেটে নেব। তো ছবির কাজ করতে গেলে পার্ট টুলের কাজ খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনি পার্ট টুলের কাজ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ইনকাম করতে পারেন $50 থেকে $100, এমনকি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সহ অন্যান্য কাজগুলো এখান থেকে আপনি অনায়াসে $200-$300 ইনকাম করতে পারেন, যেটি ইতিপূর্বে আমরা করছি এবং অনেকে করছে। তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পাচ্ছেন কাজটি কত গুরুত্বপূর্ণ, এই জন্য কাজটি আমাদের একটু মনোযোগ সহকারে শিখতে হবে। তো যেহেতু এই টুলসটি শিখাতে বেশ অনেকখানি সময় চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, তারপরেও বারবার যেহেতু প্রতিদিন দেখানো সম্ভব না এই টুলসটির ব্যবহার, তো আজকে আমি একবারে একটু সুন্দর করে দেখাই যাতে করে আপনাদের বারবার দেখা না লাগে। তো ক্লাসে আরেকটি কথা বলে রাখি, যেহেতু আমাদের ক্লাস টাইম নির্ধারিত 30 মিনিট, যদি কোনো কারণবশত কোনো টুলস দেখানো মিস্টেক হয়, অর্থাৎ নির্ধারিত টাইমের মধ্যে আমার সিলেবাস অনুযায়ী যে টুলসগুলো আপনাদের দেখাতে চেয়েছি যদি কোনোটা কোনো কারণে দেখায় সময় না পাই, এই ক্ষেত্রে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, পরবর্তী ক্লাসে আমি সেটি অবশ্যই আপনাদের দেখাই দেব। আমার উদ্দেশ্য আপনাদেরকে কাজগুলো সুন্দরভাবে শেখানো। এখানে দেখেন এটিকে সিলেকশন করলাম, এবং সিলেকশন থেকে এক ক্লিক করার জন্য কিবোর্ড থেকে
কন্ট্রোল ইন্টারফেস করলাম, এটি সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে এই ব্যক্তিকে আমি এখন মুভ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো জায়গায় এটাকে এনাকে আমি নিয়ে যাচ্ছি। তো আরেকটি কাজ আমরা করতে পারি, ওনাকে ওনার জায়গাতেই রাখবো, রেখে ওনার একটি কপি করে নেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন চাপ ধরে নিয়ে ওনাকে একটি কপি করে নিয়ে যে কোনো জায়গায় বসায় দিতে পারি। বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীরা এটি কিভাবে কাজ করে? তো এই ব্যক্তিকে আমি এখন একটি দৃশ্যের উপরে বসাবো, এই জন্য আমি এটাকে মাউসের লেফট বাটন চাপ ধরে একটু টান দিয়ে নিচে নামালাম, ফাঁকা জায়গায় ক্লিক করে এখান থেকে একটি দৃশ্য নিয়ে আসলাম। দৃশ্যগুলো আগে থেকে ইন্টারনেট থেকে নামানো, আপনিও চাইলে এইগুলোর নামে নিতে পারেন। তো এখানে এই ছবিটাকে ক্লিক করে নিয়ে জাস্ট এই পেজের উপরে ছেড়ে দিলাম। ছাড়ার পরে এটাকে একটু মিনিমাইজ করে রাখলাম, এটাকে দিয়ে উপরের দিকে একটু টাচ করলাম, দেখেন এই ব্যক্তিকে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ব্যাপারটা কেমন হলো? যে মনে হচ্ছে না এই ব্যক্তিটা সরাসরি এখানেই দাঁড়িয়েছিল এমন মনে হচ্ছে। তো চাইলে আপনি আপনার ছবিকেও কেটে নিয়ে যেয়ে যে কোনো সুন্দর একটি দৃশ্যের কাছে বসায় বা দাঁড় করায় দিতে পারেন। অবশ্য বসানোর ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এই ব্যক্তির সাইজটা যেন ঠিকঠাক থাকে। আপনি যদি একে এখন কন্ট্রোল কি প্রেস করলাম, দেখেন শিফট ধরে বড় করে দেন, তাহলে কিন্তু মনে হবে যে না রিয়েল না। আবার যদি আপনি এটাকে একদম ছোট করে দেন তাও রিয়েল মনে হবে না। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ঠিক কোন মাপে রাখলে পরে এটা দৃশ্যর সাথে মানায়, আপনাকে সেই মাপে সেট করতে হবে। তো এই ছবিটাকে আমি আর একটু বড় করছি, কন্ট্রোল ট্রি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করে নিয়ে একটু বড় করে নিলাম, নিয়ে এটাকে দেখেন সেট করে দিলাম। এখানে আপনি যে কোনো জায়গায় দাঁড় করায় দিতে পারেন ইজিলি। তো এটাকে সেভ করবেন কিভাবে? এইটাকে সেভ করার জন্য আমরা চলে যাব ফাইলে, সেভ অ্যাজ, এখানে নাম দিয়ে দিলাম 11, এটাকে আমরা সেভ দেব জেপিইজি মোডে, ডেস্কটপে ক্লিক দিয়ে সেভ দিলাম। ওকে, ছবিটি সেভ হয়ে গেল। তো চলুন দেখে আসি আমরা যেটি কিভাবে কি সেট হলো। এই দেখেন অলরেডি এই ছবিটি এখানে সেভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে যদি জুম করি তাও দেখেন একদম ক্লিয়ার। তো আপনাকে অবশ্যই ক্লিয়ার প্রিন্টের ছবি নিয়ে কাজ করতে হবে, হাই রেজলিউশনের ছবি নিয়ে কাজ করতে হবে। তো আমি কিছু কমেন্ট পড়ে নিই, তারপর আবারও ক্লাসে যাই। আচ্ছা, সুমন ইসলাম হৃদয় লিখছেন, আমাকে কেউ ফটোশপ 2015 ক্যাক ফাইল সহ ডাউনলোড লিঙ্ক দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কমেন্টস আরও অনেকে দেখছে, তারা আপনাকে হয়তো কেউ সাহায্য করতে পারে। আচ্ছা, আব্দুল হালিম লিখছেন, স্যার আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে যেতে আর কত দিন লাগতে পারে? আব্দুল হালিম ভাই, আপনার উদ্দেশ্যে বলি, প্রতিটা ক্লাসই প্র্যাকটিক্যাল। আপনি বলতে পারেন প্র্যাকটিক্যাল প্রজেক্টে যেতে কতদিন লাগতে পারে বিভিন্ন ধরনের ডিজাইনে, সেটি আপনাদের টুলসের উপরে। আজকে যেহেতু 6 নম্বর ক্লাস চলছে আর 2টি ক্লাস শেষ হলে আমরা চলে যাব। আচ্ছা, এখানে সুব্রত হাওলাদার লিখছেন, গ্রেট প্রেজেন্টেশন স্যার, থ্যাংকস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সেলিম, স্যার সিলেকশন টুল দিয়ে তো আরও ইজিভাবে করা যায়। হ্যাঁ যায়, কিন্তু আমাদের পেন টুলের কাজ তো শিখতে হবে, এই জন্য এটিতে দেখানো। আমরা কিছু কিছু কাজ 2-3টা টুলসের সাহায্যেও করতে পারি, কিন্তু সেই কাজগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, এই জন্য মূলত সবগুলো করা। তারপরে আমি সবার নাম এই মুহূর্তে পড়ছি না, একটু দ্রুত আমি পড়ার চেষ্টা করছি। আচ্ছা, এখানে একজন লিখছেন, আমি তো ইলেকট্রিক্যাল দূর ভুলে 20 MB নষ্ট হলো। আচ্ছা, আপনার টেনশনের কিছু নেই, আমাদের ক্লাস রুটিন প্রতিদিনই আমাদের পেজে দেওয়া থাকে, একটু কষ্ট করে আপনি কমেন্টসগুলো মানে দুঃখিত রুটিনগুলো দেখে নেবেন, যাতে করে আপনি নির্ধারিত টাইমে ক্লাসগুলো দেখতে পারেন। আই লাভ ইউ স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ভালোবাসা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। SI, যাই হোক, ঠিক আছে। তো যারা আমাদের সাথে লাইভে আছেন এবং কমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ, আমি আবার ফিরে যাচ্ছি আমাদের কাজে। তো এখানে বুঝতে পারলেন কিভাবে ছবিটি সেট করব। তো এই পেজটাকে কেটে দিচ্ছি, এইটার আর আমার এখন দরকার নেই। তো আমি যে পেজটা নিয়ে কাজ করছিলাম এটি এখানেই আছে। তো
এইভাবে আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। তো এখন যেহেতু লেয়ারটি নিয়ে এটিকে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন আউট করে দিতে পারি। আরেকটু কাজ আপনাদের দেখাবো, খুবই মজার কাজ, সেটি হচ্ছে পেন টুলের নিচে আরেকটি টুলস আছে, ফ্রিডম পেন টুল। এই টুলসটি কিভাবে কাজ করে চলুন আমরা একটু দেখে আসি। নাম দেখেই বুঝতে পারছেন যেহেতু ফ্রিডম পেন টুল, এটি ফ্রিডমলি কাজ করে। তো এটাকে দিয়ে আমি জাস্ট ইনার মাথাটাকে একটু জাস্ট কেটে নিলাম, সিলেকশন করে নিলাম। দেখেন অটো সিলেকশন হয়ে গেল, কন্ট্রোল ইন্টার দিয়ে অ্যাক্টিভ করে এটাকে কেটে দিলাম। আবার একটু দেখায় দাগ বেশি পড়ে গেছে। ওকে, কন্ট্রোল ইন্টার। এখন মুভ টুল দিয়ে এটাকে আমি অল্টার ধরে চাপ দিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে ধরে মনে করেন ইনার মাথার পরে বসালাম, কপি করে নিয়ে ইনার মাথার পরে বসালাম, ইনার মাথার পরে বসাই দিলাম। ব্যাপারটা কি হলো, অনেক সময় দেখেন না ফটোশপে গলা কেটে একজনের মাথা আর একজনের মাথায় বসায়, বা ড্রেস চেঞ্জ করে একজনের পাশে আর একজন দাঁড়ায়। এটি খুব সহজে আপনারা ফটোশপের মাধ্যমে করতে পারেন। তো আশা করি আজকে ক্লাসটিতে আপনারা আনন্দ পাচ্ছেন, ভালো লাগছে। এরপর আমরা দেখব অ্যাড অ্যাঙ্কর ফাইন টুলের কাজ। তো তার আগে আমি হিস্টোরি থেকে ছবিটির পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাচ্ছি। এখন আমরা এখানে দেখব অ্যাড অ্যাঙ্কর ফাইন টুলের কাজ, এটি কিভাবে কাজ করে। এটি দেখার জন্য আমাদের হিস্টোরিতে আবার একটু ব্যাক যাচ্ছি। এটি মূলত পার্ট টুলের সাথে রিলেটেড, অর্থাৎ এই যে ছবিটি পাত করছিলাম, অ্যাক্টিভ করার আগ মুহূর্তে যদি আপনি কোনো জায়গায় পয়েন্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে সাপোজ এই যে কর্নারে ঘাড়ের উপর একটু জুম দিয়ে দেখাই, কোটের এই জায়গাটা একটু সরানো লাগবে। আপনাকে একটা ক্লিক দিয়ে পয়েন্ট তৈরি করে কিবোর্ড থেকে আরো কি সাহায্যে এটাকে দেখেন সহজে একটু সরিয়ে নিতে পারেন। উপরের দিক যদি প্রেস করেন উপরের দিক যাবে, বাম ডাইন অর্থাৎ অ্যারো কি তার দিকে যায়, আপনার ইচ্ছা মতো যে কোনো একদিকে সরিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। আর এখানে দেখেন আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অর্থাৎ মাইনাস অ্যাঙ্কর টুল। যদি আপনি কোনো জায়গা থেকে মনে করেন যে না এইটা আমার পয়েন্টের দরকার না, এখানে ক্লিক দেন, ওটা দেখেন কেটে চলে গেল। আবার যদি অ্যাড করার দরকার হয় আপনি অ্যাডে চাপ দেন, এটি আবার অ্যাড হয়ে যাচ্ছে, আপনি এটাকে চাইলে আবার একটু সরাই নিতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন আমাদের পেন টুলের কাজগুলো। তারপর আছে আমাদের ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল গেল, এবার আছে কনভার্ট পয়েন্ট টুলের কাজ। এটি কিভাবে কাজ করে, এটির কাজ এটাকে জাস্ট সরানো নড়ানো ঘোরানো, এটিকে কনভার্ট করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, এটি হচ্ছে টুলসের কাজ। তো আমরা শিখে নিলাম আমাদের পেন টুলসের যাবতীয় কাজ। এবার আমরা চলে যাব আমাদের ব্লার টুলের কাছে। তার আগে আমি ছবিটিকে একটু পুনরায় আবার সিলেকশন করে নিলাম, করে নিয়ে ছবিটাকে আমি আবার একটি সাদা পেজে বসাবো। এখান থেকে আপাতত আমি একটি পেজ নিয়ে নিচ্ছি, যে কোনো সাইজের পেজ হলেই হচ্ছে, কারণ এখন পেজের মাপ দেখাতে গেলে সময় নষ্ট হবে, এই জন্য দ্রুত সময়ে কাজটি করার জন্য আমি যে কোনো একটি পেজ নিয়ে নিলাম। তো দেখেন এখানে পেজটি নেওয়ার পরে এই যে ছবিটি এখানে সেট করছি, কন্ট্রোল ট্রি দিয়ে ছবিটিকে একটু ছোট করে নিই, আরেকটু ছোট করে নিই দ্রুত সময়। হ্যাঁ, করার পরে এটাকে সেট করলাম, কাজটাকে একটু ফুল স্ক্রিন করে দিই। আচ্ছা, তো হোক সমস্যা নেই, এখানে একটু জুম করে আপনাদের দেখাই। এই ছবিটি এখানে বসানোর পর ইন্টারফেস করব। অনেক সময় হয় কি এই ফাটা ফাটা দাগ থাকে বা মোছে না, ক্লিয়ার হয় না, সেক্ষেত্রে আমরা ব্লার টুল ব্যবহার করব। এখানে ব্লার টুলের সাহায্যে আমরা এই যে পাশগুলোকে, যেগুলো কাটা কাটা ফাটা ফাটা যদি না মেশে, সেগুলোকে মিশাই দিতে পারি, এক্ষেত্রে আমরা ব্লার টুলটি ব্যবহার করব। তারপরে আছে নিচে আপনার শার্পেন টুল এবং হচ্ছে সেমুডেস টুল। আমরা চলুন দেখি শার্পেন টুলের কাজ কি। এটার সাহায্যেও আমরা ছবির কিছুটা পরিবর্তন করতে পারি। তার নিচে আছে সেমুডেস টুল, এটির কাজকে দেখেন, এটির কাজ যে কোনো অংশকে টেনে বলানো, অর্থাৎ এতে টানছি বলে যাচ্ছে। এটি আমি একটু হাই রেজলিউশনের পরেই দেখাই, কন্ট্রোল ডি, ছবিটাকে পূর্বের অবস্থায় নিয়ে আসি। এই ছবিতে যদি দেখাই, এই ব্যক্তির উপরে আমি অ্যাপ্লাই করি, এখানে দেখেন যদি আমি সেমোডেস টুলটি ব্যবহার করি, সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, সাপোজ এই নাকটাকে একটু টেনে দেবো, দেখেন নিচের দিকে নেমে যাচ্ছে। বা যদি মনে হয় যে এর কানটা টেনে একটু লম্বা করে দেবো, লম্বা হয়ে যাচ্ছে। তো অনেকে বলে না যে কানে কি টেনে তোর কান লম্বা করে দেবো, তো ফটোশপে আপনি ইচ্ছা করলে সবই পারেন। তো
এই হচ্ছে আমাদের টুলসের কাজ, আশা করি বুঝতে পারলেন সবাই। এরপরে আছে আমাদের ডুডেক টুল, বার্ন টুল এবং রেসপন্স টুল। আমরা ডুডেক টুলের কাজটি দেখি, এটি কিভাবে কাজ করে। এই টুলটি মূলত বেশ ভালোভাবে কাজ করে দেখতে পাচ্ছেন। এখানে একজন দাঁড়া আছে, চেয়ারটি দেখতে বেশ কালো, আমরা একে একটু ফর্সা বানাবো। এখন এই টুলসের সাহায্যে যদি টান দিই, দেখেন স্ক্রিনটা অনেকটাই ফর্সা হয়ে যাচ্ছে, খেয়াল করেন ভালো করে। আপনি এটাকে জাস্ট শুধু টান দেন, যে জায়গাটা আপনার ফর্সা করার দরকার সেই জায়গাটা টান দেন, দেখেন এর উজ্জ্বলতা ফিরে আসে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন টুলসটি কি কিভাবে কাজ করে। আর যাদের ছবি নিয়ে অভিযোগ আছে তাদের উদ্দেশ্যে বলছি, কাজ শেখার জন্য আপনি যে কোনো ছবি ব্যবহার করতে পারেন, সে ছেলে হোক মেয়ে হোক সেটা বিষয় নয়, কাজ শিখতে হবে। তো এখানে বুঝতেই পারছেন এই টুলসটি কিভাবে কাজ করে। এটা পুরো ফর্সা হয়ে গেছে, এখানেও যদি ঘষা দিই এর মুখটাও ফর্সা হবে। এটার সাথে আমরা আরেকটু কাজ করতে পারি, ছেলেদের দাড়ি মোছ আমরা পরিষ্কার করে দিতে পারি, একটু ক্লিন শেভ করে দিতে পারি এটার সাহায্যে। তো এটার আবার পার্সেন্টেজ আছে, এখান থেকে আমরা হার্ডনেস বাড়ালে একটু বেশি হবে, হার্ডনেসটা কমালে এই সাদার পরিমাণটা কম হবে। তো আশা করি বুঝতে পারলেন এই টুলসের কাজ। এরপর আছে ব্রান টুল। ব্রান টুলের কাজ হচ্ছে পুরানো, যদি কারোর ফেস আপনার মনে হয় যে না কালো করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে জাস্ট টান দেন, ফেসটা কালো হতে থাকবে। এটি আরেকটি কাজে লাগে, যদি কারোর চুল মনে হয় যে কাঁচা, দুঃখিত পাকা, সেক্ষেত্রে আপনি এই টুলসের সাহায্যে চুলগুলোকে কালো করে দিতে পারেন, দেখতে পাচ্ছেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের এই টুলস গুলো কিভাবে কাজ করে। এরপরে বাকি থাকলো স্পঞ্জ টুলস, এটির কাজ আমরা একটু পরে দেখব। তার আগে আমি একটু কিছু কমেন্ট দেখে আসি। আচ্ছা দেখি আর কেউ কমেন্ট করছেন কিনা। এখানে একজন লিখছেন এটা পিএস এর কত ভার্সন। এই প্রশ্নটির উত্তর আপনাদের গত ক্লাসেও দিয়েছিলাম, আজকে তাও বলছি, এটা অ্যাডোবি ফটোশপ সিএস 2014 আপডেট ভার্সন। আপনি অ্যাডোবি সিএস বলছি সিসি 2014 ভার্সন, তো আপনি চাইলে যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন সিসির। অবশ্যই যদি আমার সাথে অর্থাৎ আমার ক্লাসের সাথে মিল রেখে কাজগুলো শিখতে চান, আপনাকে অ্যাডোবি ফটোশপের সিসির যে কোনো একটি ভার্সন ব্যবহার করতে হবে। স্যার ভিডিওগুলো একটা প্লেলিস্ট করে আমাদের পরপর দেখাতে পারবো, কারণ আগের পার্টগুলো আমরা দেখা হয়নি। ও আচ্ছা জ্যাক ভাই, আপনার জন্য বলি, আমাদের আপনি যে পেজটিতে বর্তমানে ক্লাসটি দেখছেন এই পেজটিতে আমাদের সব ভিডিওগুলোই আছে। আপনি একটু কষ্ট করে টাইম লাইন থেকে আপনি একটু পুরাতন যে পোস্টগুলো ওখান থেকে খুঁজে নেবেন, প্রতিটা টপিক্সের উপরেই উল্লেখ করা আছে হেডলাইনে যে কোনটি কোন টপিক্সের উপর ক্লাস, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো আরেকটি খবর দিই আপনাদের, যে কাজটি শুনলে আপনাদের একটু ভালো লাগবে। আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায়, আপনারা শুধু জানেন ইউটিউব থেকে ডাউনলোড করা যায়। যারা এই ক্লাসগুলো পুনরায় আপনার ডাউনলোড করে দেখতেছেন, অনেক সময় হয় কি লাইভে দেখার পরে অনেকে কাজ প্র্যাকটিস করতে পারে না, কিছু কিছু জায়গায় বেঁধে যায়, সেক্ষেত্রে আপনি গুগলে যে সার্চ দেবেন, মোবাইলে হোক আর কম্পিউটারে হোক, লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোডার। আপনি যদি সার্চ দেন ফেসবুক ভিডিও ডাউনলোডার লিখে, তাহলে আপনাকে সাজেস্ট করবে গুগল বিভিন্ন রকম ডাউনলোডার। আপনি ওখান থেকে একটি সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করে নিয়ে ওইটার সাহায্যে আপনি সহজেই ভিডিওগুলো পুনরায় ডাউনলোড করে দেখতে পারবেন। তো তারপর একজন লিখছেন, স্যার আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে, না থাকলে করে নেন স্যার, খুব ভালো লাগতেছে ক্লাস করতে। আচ্ছা মোর্শেদ খান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আমার প্রতিটা ক্লাসে আপনার ভালো লাগবে। যেহেতু আমি ক্লাস নিচ্ছি 8 বছর যাবত, এই ক্ষেত্রে আশা করি আমার ক্লাসটি আপনাদের যাতে ভালো লাগে সেভাবেই চেষ্টা করব। তারপরে ভাইরাস হৃদয় লেখছে, নাইস স্যার। ও হ্যাঁ, আপনার উদ্দেশ্যে, আপনার মোর্শেদ খান, আপনার উদ্দেশ্যে বলি আমার ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেল আমাদের ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত আমি ভিডিও আপলোড করে থাকি, যেখান থেকে তারা ভিডিওগুলো ডাউনলোড করে বিভিন্ন সময় তারা কাজগুলো শিখে থাকে। আপনারাও চাইলে ভিজিট করতে পারেন, লিখবেন
গ্রাফিক্স বিডি স্পেস ওয়ান, গ্রাফিক্স স্পেস বিডি স্পেস ওয়ান, এটি লিখে সার্চ দিয়ে আপনারা কাজগুলো শিখতে পারেন। যেহেতু আমাদের উদ্দেশ্য আপনাদেরকে কাজ শেখানো এবং দক্ষ জনশক্তিতে রূপান্তর করা, অনেকে বলতে পারেন যে ভাই গ্রাফিক্স শিখে কি আসলে ইনকাম করা সম্ভব? আমি প্রথম দিনেই বলছিলাম হ্যাঁ অবশ্যই সম্ভব। তো ঠিক আছে, পরবর্তীতে আপনাদের প্রশ্ন থাকলে আবার আমি উত্তর দেবো, দেখি আর কেউ কোনো প্রশ্ন করছে কি না। আমি ক্যামেরা র ফিল্টারের কাজ শিখতে চাই স্যার। ক্যামেরা র ফিল্টার, হ্যাঁ সবগুলোই আপনাদের দেখাবো, টেনশনের কিছু নেই। এখানে একজন লিখছেন, অ্যাপটির নাম ভালো বুঝতে পাচ্ছি না। যাই হোক, আর কার কোনো প্রশ্ন আছে কিনা দেখি। ওয়াচিং এ দেখছেন, দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের আর সময় খুবই কম, আর 4 মিনিট সময় আছে, তো আমি একটু দেখি কিছু বাকি থাকলো কিনা আপনাদের দেখানো। ইতিমধ্যে নিচের গুলো দেখাইছি, এখন আপনাদের বাকি আছে স্পঞ্জ টুলের কাজ। তাই টুলসটির কাজ দেখার জন্য আমি চলে যাচ্ছি এখানে স্পঞ্জ টুলে। এই টুলসটির কাজ তেমন কিছুই না, কালার ছবিকে সাদা কালো করার জন্য স্পঞ্জ টুলসটি ব্যবহার করতে পারেন। এই দেখেন, এটি ঘষে দিলে ছবিগুলো জাস্ট সাদা কালো আকার ধারণ করছে। এটি হচ্ছে আমাদের স্পঞ্জ টুলের কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছেন সবাই আমার ক্লাসের কাজগুলো। এত সময় ধরে যারা আমাদের সাথে ক্লাস করছেন এবং আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি এই ক্লাসের মাধ্যমে এতটুকু কাজ শিখতে পারেন তাহলেই আমার সার্থকতা, এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে আপনাদের জন্য দিন রাত নিরলস পরিশ্রম করছে তাদেরও সার্থকতা। আমাদের সবারই ইচ্ছা আপনারা কাজ শিখুন, ঘরে বসে কাজ করুন, আপনারা বৈদেশিক মুদ্রা অর্জন করুন, দেশের সমৃদ্ধি, দেশের সমৃদ্ধিতে কাজ করুন, জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করুন এবং একজন দক্ষ ওয়ার্কার তৈরি হন। তো প্রতিবারের মতো আগামীকালকেরও ক্লাস রুটিন আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে। আপনাদের প্রতিদিনই আগের দিন ক্লাস রুটিন দিয়ে দেওয়া হয় যে কোন সময় কোন ক্লাসটি হবে। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে খেয়াল রাখবেন যাতে করে আপনারা ক্লাস রুটিনগুলো ঠিকঠাক মতো পান এবং ক্লাস রুটিন দেখে আপনাদের পছন্দ মতো ট্রেডের ক্লাস করতে পারেন। এবং সে সাথে আরেকটি কথা বলছি, যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান, অ্যাডোবি ফটোশপের ক্লাস শেষ হওয়ার পরপরই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাস শুরু হবে। আপনাদের 2টি ক্লাসই করতে হবে এবং প্রতিদিনের কাজ প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তা নাহলে কিন্তু আপনি ভালো মাপের একজন ডিজাইনার হতে পারবেন না। কারণ আমাদের মার্কেট প্লেসে কিছু কিছু কাজ করতে হয় ফটোশপে এবং ইলাস্ট্রেটরের সময়তে 2টি সফটওয়্যারের সমন্বয়ে কাজ করতে হয়, এই জন্য আমাদের 2টি সফটওয়্যারই কাজ শেখায় খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে যাচ্ছি। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skill.gov.bd এই ওয়েবসাইটে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজ www.facebook.com/skill.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই সরকারি নির্দেশনা মেনে চলবেন। কারণ আমরা যদি সতর্ক না হই, সরকারের একার পক্ষে সম্ভব নয় করোনা দুর্যোগ মোকাবেলা করা। তাই আমাদের সবার সচেতনতার উপরেই আমরা গড়ে তুলতে পারি আমাদের সুন্দর বাংলাদেশ। তো আসুন আমরা যাতে প্রত্যেকেই ভালো থাকি, সুন্দর থাকি, সুস্থ সবল থাকতে পারি, সেজন্য আমরা প্রতিদিনই স্রষ্টার কাছে প্রার্থনা করব সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। এবং সে সাথে আপনাদের জন্য দোয়া করি আপনারাও যাতে প্রতিদিন ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারেন এবং কাজগুলো সুন্দরভাবে শিখতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।